हेलो फ्रेंड, वेलकम बैक माय चैनल सॉल्यूशन दादा और आमी आपनादेर बंधु सुदीप्त। आज के आलोचना करब जे कैनन ईओएस 200D Mark II এই ক্যামেরাটা ক্যামেরাটাতে কি কি ফিচার রয়েছে, কি ফ্যাসিলিটিস এই ক্যামেরাটা। আমার মতে এই ক্যামেরাটা এখন বর্তমানে মার্কেটের বেস্ট ক্যামেরা, তো সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক। তো যেমনটা আপনাদেরকে বললাম, প্রথম ফিচার যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এটা, যে এটা একটা খুব বাজেট ক্যামেরা। মোটামুটি 40,000 টাকার থেকে 60,000 টাকায় আপনি ক্যানন ইওএস 200 Mark II যেটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। তো এটা 40 থেকে 60,000 টাকা আমি কেন বলছি, 40 থেকে 60,000 টাকা আমি এই কারণে বলছি যে 40,000 টাকায় আপনি সিঙ্গেল কিট পাবেন আর 60,000 টাকাতে আপনি ডবল কিট পাবেন। আর মোটামুটি একটা মানুষের ক্যামেরা কেনার জন্য এটাই সচরাচর বাজেট হয়ে থাকে। তো সেই দিক থেকে যদি দেখি তাহলে পরে আমি বলবো যে ক্যানন ইওএস 200D Mark II যেটা আছে এই ক্যামেরাটা একদম পারফেক্ট ফর ইওর বাজেট। ওকে, এছাড়াও আরও যেটা রয়েছে সেটা হচ্ছে এই ক্যামেরাতে আপনি কমে পাচ্ছেন একটা ক্যামেরা বলে আপনি ভাববেন না যে এতে ফিচার কিছু কম আছে। এতে ফিচার কিন্তু ভরে রয়েছে এবং এমন কিছু ফিচার রয়েছে যেটা আপনার অনেক এর থেকে হাই এন্ড ক্যামেরাতেও কিন্তু সেটা দিতে পারছে না। এটা একটা এন্ট্রি লেভেল ক্যামেরা মানছি, কিন্তু খুব ভালো ক্যামেরা এটা। তো আমি একে একে ফিচারগুলো বলবো, তার মধ্যে ফার্স্ট যে ফিচারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা, যে এটা একটা বাজেট ক্যামেরা। 40,000 টাকার মধ্যে আপনি এমন একটা ক্যামেরা পাবেন যেটা আপনার সমস্ত রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারে। এবং দ্বিতীয় ফিচার কি, চলুন জানা যাক। তো যেমনটা বলছিলাম বন্ধুরা, দ্বিতীয় যে ফিচারটা, দ্বিতীয় ফিচার আমার এখানে সবথেকে ভালো লেগেছে, কারণ এর আগে আমি যেগুলো ইউজ করেছি সেই সমস্ত ক্যামেরাগুলো হচ্ছে, একটা হচ্ছে 1100D ইউজ করেছি আর একটা 1300D ইউজ করেছি। তো এগুলোর থেকেও ভালো হচ্ছে 200D Mark II। কেন? কারণ এতে যে ডিসপ্লেটা আছে এটা হচ্ছে রোটেটিং। তো রোটেটিং ডিসপ্লে হওয়ার সুবিধা হচ্ছে এটাই, সমস্ত ইউটিউবাররা, সমস্ত ব্লগাররা এবং আপনি শ্যুট করতে গেলে পরেও সবসময় দেখা যায় যে সঙ্গে কেউ থাকে না, আপনি একটা ঘরের মধ্যে একা বসে শ্যুট করছেন। সেক্ষেত্রে আপনার কাছে যদি ডিসপ্লেটা আপনার দিকে ফেরানো যায় সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কম্পোজিশন, আপনার ভিডিও শ্যুটিংটা আপনার মনের মতো হচ্ছে কি না। কারণ অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় যে আপনি যখন শ্যুট করছেন তখন আপনার মনের একটা চিন্তা রয়ে গেছে যে আপনার মাথা কেটে যাচ্ছে কিনা, আপনি ঠিকঠাক যেরকমটা আপনি দেখাতে চাইছেন সেরকম দেখাতে পাচ্ছেন কিনা। অনেক সময় আপনার সঙ্গে একটা লোক থাকে, কিন্তু সেক্ষেত্রে কী হয়, সে যখন শ্যুট করছে তার মতো করে শ্যুট করছে, আপনার মনের মতো হচ্ছে কিনা সেটা আপনি দেখতে পারেন না। কিন্তু এই ক্যামেরাতে আপনার যেহেতু ভিডিওটাকে আপনি রোটেট করে, ডিসপ্লেটাকে রোটেট করে আপনি আপনার দিকে ঘোরাতে পারেন, সেই জন্য আপনি ফ্রন্ট থেকে বসে দেখতে পাবেন আপনার কম্পোজিশনটা আপনার মনের মতো হচ্ছে কিনা। এছাড়াও যখন আপনি কিছু গ্রাউন্ড লেভেল আপনি শট নিতে যান তখন আপনাকে ডিসপ্লে দেখতে হলে খুব অসুবিধা করতে হয়। এক্ষেত্রে যেহেতু ডিসপ্লেটা ঘোরে সেহেতু আপনি আপনার অ্যাডজাস্ট মতো অ্যাঙ্গেল করে নিন, দিয়ে আপনি গ্রাউন্ড শট তুলবেন, আপনি দেখতে পাবেন আপনার ডিসপ্লে। আপনি যখন ওপরের দিকে কোনো শট তুলবেন তখন আপনি দেখতে পাবেন যে এই টপ ভিউ থেকে আপনার কীরকম লাগছে অবজেক্টটা। তো এই সুবিধাগুলো হয়ে যায় আপনার এই ক্যামেরাতে। তো যেমনটা বন্ধুরা আমরা জানি, এবার আমরা আলোচনা করব আমাদের থার্ড ফিচার। তো ক্যানন 200D Mark II এই যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরায় এমন একটা ফ্যাসিলিটি আছে যে ফ্যাসিলিটিটা এর থেকে অনেক দামি ক্যামেরাতেও খুব কম পাওয়া যায়। তো সেই ফ্যাসিলিটিটা হচ্ছে আপনি এই ভিডিও, এই ক্যামেরাতে আপনি 4K ভিডিও রেজলিউশনে শ্যুট করতে পারবেন। তার মানে এই ক্যামেরাটা আপনাকে 4K ভিডিও দিতে পারে, ঠিক আছে? তো এই যে ফ্যাসিলিটিটা, এই ফ্যাসিলিটিটা এখনও অনেক বড় বড় এর থেকে দামি দামি ক্যামেরাতেও কিন্তু নেই, সেই ফ্যাসিলিটিটা কিন্তু এই ক্যামেরাতে রয়েছে, যেটার নাম হচ্ছে ক্যানন ইওএস 200D Mark II, ঠিক আছে?
তো এবার বন্ধুরা আমরা যে ফিচারটার কথা বলবো সেই ফিচারটা হচ্ছে এই ক্যামেরাতে রয়েছে, যেটা কিনা আপনি 4K রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন এবং 60 FPS পার সেকেন্ডে। ঠিক আছে, 60 FPS কে আমি এত প্রধান করে বলছি কেন, কারণ হচ্ছে এটাই যে 60 FPS এ করা ভিডিওকে আপনি পরবর্তী সময় পোস্ট প্রোডাকশনে আপনি 40% পর্যন্ত স্লো মোশনে আপনি দেখাতে পারবেন আপনার এই ভিডিওটাকে। তো এই ভিডিওতে বন্ধুরা এমন একটা ফিচার রয়েছে যে ফিচারটা এই ক্যামেরাটাকে আর সমস্ত ক্যামেরার থেকে অনেকটাই আলাদা করে দেয়, সেইটা হচ্ছে এই ক্যামেরাতে বন্ধুরা এক্সটার্নাল অডিও মাইক জ্যাক রয়েছে, যার ফলে আপনি একটা এক্সটার্নাল মাইক কিনে সেই মাইকটাকে এই ক্যামেরার সঙ্গে ডাইরেক্টলি ইনজেক্ট করে নিতে পারবেন, ডাইরেক্টলি অ্যাটাচ করে নিতে পারবেন। এর ফলে কি হবে, আপনাকে আলাদা করে রেকর্ডিং করে কোনো একটা ডিভাইসে আলাদা করে ক্যামেরার সঙ্গে ক্যামেরা ভিডিওর সঙ্গে অ্যাটাচ করতে হবে না, ক্যামেরার ডাইরেক্ট ক্ষমতা রয়েছে যে কোনো রকম এক্সটার্নাল মাইককে অ্যাকসেপ্ট করার। ঠিক আছে, তো এই ক্যামেরার দ্বিতীয় ফ্যাসিলিটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা যে এসটিএম লেন্স, এই ক্যামেরার যে ইনবিল্ড যে কিটটা দেয় সেই কিটটা হচ্ছে এসটিএম লেন্স। এসটিএম লেন্সের সুবিধা কি, এসটিএম লেন্সে অটো ফোকাসিংটা খুব ফাস্ট হয় এবং সাউন্ডলেসলি হয়। আগের যে সমস্ত লেন্সগুলো ছিল আমরা যেগুলো ইউজ করেছি সেগুলো এসটিএম যেগুলো নয়, সেই সমস্ত লেন্সগুলোতে কি হয়, যখন আপনি অটো ফোকাসিং করেন ভিডিওগ্রাফির সময় লেন্সে খুব আওয়াজ হয়, খ্যাক 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 করে ফোকাসিংটা নিতে একটা সময় লাগে, তাতে একটা বাজে আওয়াজও আসে এবং তার সঙ্গে সঙ্গে কি হয় একটা এক্সট্রা নয়েজি সাউন্ড সেটাও চলে আসে। তো এক্ষেত্রে এসটিএম লেন্সে সুবিধা হচ্ছে এটাই যে এসটিএম লেন্সে এক হচ্ছে সাউন্ডলেসলি আপনাকে পুরো ফোকাসিংটা দিয়ে দেবে এবং খুব ফাস্ট দিয়ে দেবে। এরপরের আমি যে ফিচারটা সম্পর্কে আপনাদেরকে জানাবো এটা হচ্ছে ক্যানন EOS 200D Mark II এর একটা খুব ভালো ফিচার, যেটা হচ্ছে এটা লাইট ওয়েট আর হচ্ছে কম্প্যাক্ট। এর ফলে কি হবে, এটা আপনি যদি যখন কোনো একটা লং ভিডিও বা একটা অনেকক্ষণ সময় ধরে কোনো একটা পার্টিকুলার ফটোকে টার্গেট করছেন শ্যুট করার জন্য, সেই সব সমস্ত ক্ষেত্রে আপনার হাতে ব্যথাটা হবে না, কারণ এটা লাইট ওয়েট। এর আগে কেন যে সমস্ত ক্যামেরাগুলো তৈরি করেছিল যেরকম 1100D 1200D 1300 1500, এইগুলোর তুলনায় যে 200D Mark II আছে এটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট। তো পরবর্তী যে ফিচারটা সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই ক্যামেরাতে একলতা ফিচার নয়, আগেও এই সব ফিচারটা ছিল কিন্তু এই ক্যামেরাতেও এই ফিচারটা রয়েছে, সেটা হচ্ছে যে এই ক্যামেরাতে আপনি ওয়াইফাই ব্লুটুথ এবং ডেটা কেবিল এই তিনটে মাধ্যমে ফাইলকে ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, যখন যদি আপনি 1100D থেকে ডাইরেক্ট এই ক্যামেরাতে জাম্প করেন তাহলে আপনার কাছে এই ফিচারটা খুব ভালো লাগবে, কারণ হচ্ছে ওতে শুধু ডেটা কেবিল দিয়ে ফাইল ট্রান্সফারের ব্যবস্থা ছিল কিন্তু এই ক্যামেরাতে ডেটা কেবিলের সাথে সাথে আপনি উইদাউট ডেটা কেবিল ব্লুটুথ বা ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ক্যামেরার ডেটা আছে সেটাকে ডাইরেক্ট আপনার ফোনে অথবা আপনার কম্পিউটারে আপনি ডাইরেক্ট তুলে নিতে পারবেন। তো যেমনটা বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ক্যামেরাতে আপনাদের তিনভাবে ফাইলকে ট্রান্সফার করতে পারেন, এক হচ্ছে ব্লুটুথ, তারপরে হচ্ছে ওয়াইফাই এবং আরেকটা হচ্ছে ডেটা কেবিলের মাধ্যমে। তো ডেটা কেবিলের মাধ্যমে আগের যে সমস্ত ক্যামেরাগুলো ছিল তাতে ছিল মাইক্রো USB ডেটা কেবিলের জ্যাক, যার ফলে এটা পাওয়াটা একটু চাপ হয়ে যেত, কিন্তু বর্তমানে যে ডেটা কেবিলটা দিয়েছে 200D Mark II সেটা হচ্ছে টাইপ ডি জ্যাক থাকার ফলে সুবিধা কি, দেখুন আমাদের মোবাইলে টাইপ সি অথবা টাইপ ডি USB জ্যাক লাগে, যে কারণে বাড়িতে টাইপ ডির জ্যাক পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয় এবং সেটা আপনার ক্যামেরাতেও কাজে লেগে যাবে, এটাই হচ্ছে এর সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে এটা যে আপনি এই ক্যামেরার যে ব্যাটারি পাচ্ছেন সেই ব্যাটারিটা কিন্তু খুব স্ট্রং, এই ব্যাটারিতে আপনি একটানা একবার ফুল চার্জ ব্যাটারিতে আপনি কিন্তু 1000 ফটো ক্লিক করতে পারবেন, যেখানে আপনি যদি এর আগে ক্যানন 1100D বা 1300D ইউজ করে থাকেন তাহলে আপনি জানবেন যে একবার ফুল চার্জ ব্যাটারিতে কিন্তু মাত্র 250টা ভিডিও আপনি 250টা ফটো কিন্তু আপনি একমাত্র ক্লিক করতে পারেন। তো এক্ষেত্রে সেটা হয়ে যায় পুরো 4 গুণ বেশি, 1000টারও বেশি আপনি ফটো কিন্তু ক্লিক করতে পারবেন ফুল চার্জ ব্যাটারিতে। ঠিক আছে, এই ক্যামেরাতে লাস্ট আমি যে ফিচারটার কথা বলবো
সেটা হচ্ছে টাচ স্ক্রিন ফ্যাসিলিটিস। এই ক্যামেরাতে আপনি যেরকম সুইচ দিয়ে অপারেট করতে পারবেন, সেরকম আপনার ডিসপ্লেতে থাকা সমস্ত মেনুকে আপনি কিন্তু টাচ করেও এটাকে অপারেট করতে পারবেন। এর ফলে কি হয়, যখন ক্যামেরাটা অনেক দিন পুরনো হয়ে যায় এবং হেভি ইউজ করার পরে অনেক সুইচ দেখা যায়, অনেক বাটন দেখা যায় যে বসে গেছে বা কাজ করছে না, সেইভাবে একটু জোরে চাপ দিতে হয় তারপর কাজ করছে। এক্ষেত্রে যদি সুইচ আপনার কাজ করা বন্ধ করে দেয় তো আপনি টাচ স্ক্রিনের থ্রু দিয়ে কিন্তু কাজ করে নিতে পারবেন। সমস্ত অ্যাপারচার, আইএসও, আদার সেটিং সব কিছু আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে অপারেট করতে পারবেন। তাহলে এই হলো এই ক্যামেরার সমস্ত ফিচার্স, যেগুলো আমার মনে পড়ে যায় সেগুলো আমি বলেছি, হয়তো দু একটা বাদ গেছে তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমার যদি মনে পড়ে কোনো মেজার কিছু বাদ গেছে তাহলে আমি অবশ্যই সেটা নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইকের সাথে সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।